ইসরায়েলি নৃশংসতার চরম রূপ দেখছে বিশ্ব। আবাসিক এলাকা থেকে শুরু করে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান কোনো কিছুই বাদ যাচ্ছে না তাদের হামলা থেকে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় অবরুদ্ধ গাজা উপত্যকার আল আহলিব আরব হাসপাতালে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। এদের শত শত মানুষ হতাহতের খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে, তাদের উদ্ধারে চলছে কার্যক্রম। ন্যাক্কারজনক এ ঘটনায় ঠিক কতজন হতাহত হয়েছে সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছুই জানা যায়নি। তবে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গণমাধ্যম জানায়, হামলার সময় হাসপাতালটিতে বাস্তুচ্যুত কয়েক হাজার ফিলিস্তিনি অবস্থান করছিলেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরোচিত হামলার ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত। হাসপাতালে ভয়াবহ বিমান হামলার এই ঘটনাকে যুদ্ধ অপরাধ বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে এমন দাবি প্রত্যাখ্যান করেছে তেল আবিব। উল্টো হামাসের ছোড়া রকেটেই ভুলবশত হাসপাতালে আঘাত হানে উল্লেখ করে হতাহতের জন্য স্বাধীনতাকামী সংগঠনটিকে দায়ী করেন ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র। চলমান সংঘাতের মধ্যেই তেল আবিবের পাশে থাকার অঙ্গীকার নিয়ে ইসরায়েলের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে প্রাণঘাতী বিমান হামলার পর বাইডেনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকটি বাতিল করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আমাদের জনগণকে রক্ষা করার জন্য অনেকগুলো আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র চায় না তার বাস্তবায়ন হোক। ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান এই আগ্রাসন বন্ধ করতে হবে, পাশাপাশি এই অপরাধের অবসান ঘটাতে হবে। শুধু ফিলিস্তিন নয়, জর্ডান ও মিশরের সঙ্গে জো বাইডেনের অনুষ্ঠেয় সম্মেলনটিও বাতিল করা হয়েছে বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে মঙ্গলবার গাজা উপত্যকার আল মাগাজি শরণার্থী শিবিরেও বিমান হামলা চালায় ইসরায়েল। এ বিষয়ে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা জানায়, একটি স্কুলে হামলায় বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্কুলটিতে অন্তত 4,000 ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছে গণমাধ্যম। 7 অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় 10 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। পাশাপাশি ফুরে আসছে অবরুদ্ধ গাজার খাবার, পানি ও জ্বালানি। এতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে দিন পার করছেন নিরীহ ফিলিস্তিনিরা। মৌসুমী সাথী, সময় সংবাদ।